আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আমার নতুন আরেকটা ব্লগে আর আজকের ব্লগে আমার ভিডিওতে থাকবে আমি আমাদের গ্রামের বাড়িতে আমার এই কি কি খেতি করছে ওরা খেতিগুলোকে একটু দেখাবো আপনাদের সাথে শেয়ার করব আর কি আর আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি গ্রামের বাড়িতে অনেক ভালোই আছি আর এই তো আমি আজকে এই খেতি একটু মানে আমার বাগান আমাদের গ্রামের বাড়ির বাগানে টোর দেবো আর কি আপনাদের সাথে বাগানটা দেখাবো আপনাদেরকে কী কী আছে কী কী ফসল করছে আর কীরকম করে ধরছে এগুলো একটু শেয়ার করবো আপনাদের সাথে এই তো চলুন আমরা কী কী গাছ আছে এগুলো দেখি আচ্ছা এগুলো কি মিষ্টি কুমড়া নাকি ইয়া মিষ্টি কুমড়া বলি কদু নাকি শাল কুমড়া বলা যায় এগুলা জানি না আচ্ছা যাই হোক একটা হবে কত সুন্দর করে ধরে দেখছে দেখুন এখানে ছোট ছোট একটু জুম করে দেখাও এই পাশের থেকে আনো এই পাশে তো ক্লিয়ার দেখা যাবে এই তো এদিকে একটা আছে ওই ওদিকে একটা ছোট আছে ওই এই ছোট এই তো আর কয়েকটা এমনি ছোট আছে এই শাশুড়ি মাইর কি গা কি মিষ্টি ইয়া শাল কুমড়া নাকি ইয়া লাউ লাউ ডি লাউ এগুলো লাউ আর এইটা সে লাউ গাছ ছোট ছোট বাচ্চা লাউ আছে অনেকগুলো এই তো দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে ছোট ছোট লাউ এগুলো ছোট্ট ছোট্ট বাচ্চা বেবি লাউ আর কি আর এই তো নিচে আছে এডি কি এডি এডি কি গাছ এডি রসুন গাছ এগুলো হচ্ছে রসুন গাছ এখানে অনেকগুলাই আছে রসুন গাছ এই তো আর এডি 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 ডেটা ডাটা আর কি আমাদের ভাষায় ডেটা বলে যাই বলে এই তো অনেক সুন্দর করে ধরে থাকছে ইত্যাদি চারিদিকে দিকে আর এটা কি বেগুন না ওই ওদিকেও আছে বেগুন গাছ বেগুন ধরে না এটা হচ্ছে ভুট্টা ভুট্টা গাছ আচ্ছা মানে আরও আছে ওদিকে আর এদিকে পুরা জাহা এটা কি এটার কি বলে জাকা না জাকা নাকি জাহি কি বলে শাশুড়ি এটারে কি কয় এটারে জাহা এই জাহাটার নিচে সবগুলা রসুন রসুন না সব রসুন কাঁচা এগুলা এই তো এখানে পুরা এই আমার চাচি না মানুষের দাম এই তো এইগুলো সব ডাটা ছোট ছোট ডাটা আর ওই আমরা বেশি করে খাই গেলে ফানি দেওয়া লাগবে এই তো এই কদু এটা সব দিয়ে কি কদু গাছ হ্যাঁ সব দিয়ে কদু এন সব কদু গাছ এই তো ছোট্ট আরেকটা কদু এই তো মাশাল্লাহ কত সুন্দর হয়ে ধরে যাচ্ছে দেখুন এই তো ছোট ছোট বাচ্চা কদু বাচ্চা কদু আছে আরো এই এদিকে আছে ছোট্ট কদু আছে অনেক আছে ভিতরে ভিতরে অনেক আছে কদু গাছ এই ধনিয়া পাতা মানে ধনিয়া পাতা এগুলো শাশুড়িমা এটাতে কি হজ হইব হ্যাঁ এর কি ধনিয়া এই ধনিয়া দেখুন ছোট ছোট ধনিয়া এই তো আর এগুলো ফুল ফুলের থেকে কি ধনিয়াটা ইয়ে মাশাল্লাহ কত সুন্দর দেখুন আল্লাহর আসলে এগুলো নিয়ামত কত সুন্দর করে ধরে থাকছে এই তো
এইগুলো সব ডাটা কি পারে নামনে টমেটো ও ভাকনা ভাই দিবে ভাকনা টমেটো এই দেখুন টমেটো গাছ মাশাআল্লাহ টমেটো ধরে থাকছে আর আছে এই টমেটো এই আমার আলকা চাচি পানি দিচ্ছে গাছে প্রতিদিন কি দেন পানি প্রতিদিন দেন পানি দাও তো হুগাই খায় দেখো না তারপরে শুকা যায় সব গাছে দিতে হয় ফানি হ্যাঁ শাশুমা সব রীতি দিবেন ফানি শুধু কদু গাছে না কিন্তু শুকল এই টমেটো গাছ এই তো মাশাল্লাহ ধরে থাকছে এই টমেটো অনেক ভালোভাবে দোস্ত এই তো টমেটো মাশাল্লাহ এই এই দেখুন অনেক ভালোভাবে টমেটো ধরছে এগুলো মানে বাড়ির ভিতরেই খেতে করছে আর কি মাশাল্লাহ আজকে আমার এই তো টমেটো মানে অনেক এইগুলো সব টমেটো গাছ এগুলো সব এদিকে সব আমি ভিতরে ঢুকতে পারতেছি না এখানে অনেক বড় মানে জায়গাটা তাই ভিতরে ঢুকতেছি না আমি এইগুলো সব টমেটো গাছ এগুলো সব টমেটো এই টমেটো এই এদিকে টমেটো মানে এগুলো সব টমেটো কাছ থেকে দেখাইলে হয়তো বুঝতে পারতো আমি জুম করে যতটুকু পারতেছি আর কি দেখাচ্ছি এই টমেটো এই টমেটো মাশাল্লাহ এই টমেটো অনেক দূর থাকছে টমেটো আজকে আপনাদের সাথে একটু আমাদের গ্রামের বাড়ির মানে সবজি গাছ কি লাগাইছে আমার ফ্যামিলিরা ওগুলা একটু দেখাচ্ছে আর এগুলো হচ্ছে সিম গাছ এই তো সিমের ফুল আর ওখানে ছোট ছোট সিম ধরে থাকছে সিম আরও আছে এটা এটা মনে করল্লা গাছ এই তো ছোট ছোট বাচ্চা করল্লা এই বাচ্চা কর ছোট করল্লা করল্লা ছোট্ট করল্লা এই তো এই সিম এই মরিচ গাছ মরিচ গাছে ফুল আসছে মরিচ গাছে ফুল আসছে আর এখানে মাঝে মধ্যে ভুট্টা মানে ভুট্টা গাছ লাগাইছে আর ভুট্টার সাথে সাথে মরিচ গাছ কয়েকটা হয়েছে মরিচ গাছ তো আর এদিকে সিম গাছ এই তো সিম এই সিম আছে আরও ভিতরে আমি ভিতরে ঢুকতেছি না সিম এই তো এই সিম আসতেছি 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 একটু একটু এই তো এই সিম এই সিম মাশাল্লাহ এগুলো সব সিম গাছ এদিকে পুরা যতটুকু চোখ যাবে পুরাটাই সিমের মানে জাহা বলে ওরা জাহাটা দিছে এই তো আর এগুলো কলা গাছ আমরা মা মেয়েরা একটু বাগানটা ঘুরতেছি আর কি আর এগুলো হয়েছে এটা হয়েছে মাশাল্লাহ দেখুন ওয়াও বাঁধাকপি বাঁধাকপি তারপর আর এটা হয়েছে ফুলকপি মাশাল্লাহ ফুলকপি হয়েছে অনেক সুন্দর করে দোস্ত আর এগুলো তো ভুট্টা গাছ এইগুলো সব ফুলকপি বাঁধাকপি গাছ মিক্স এই এগুলো সব আর এদিকে হয়েছে সব কলা কলা গাছ না না এই তো আসতেছি আসতেছি এগুলো সব কলা গাছ কলা গাছ এই তো এগুলো সব কলা গাছ আর এখানে চারোদিকে লাগাইছে ভুট্টা ভুট্টা গাছ আর এখানে এদিকে মাঝখানে এদিকে ভুট্টা গাছও আছে তারপর আপনার কি বলে মরিচ গাছ মাঝে মধ্যে একটা শাক লাল শাক লাল শাক আগে করেছিল নাকি ওগুলো তুলে ফেলছে লাল শাক এগুলো তুলে তারপরে এই এটা মনে হয় বিষের জন্য রাখা গেছে বিষের জন্য এই তো আর এখানে এই জায়গাটা খালি খালি না এখানেও এই ছোটো ছোটো ওগুলো হচ্ছে ভেন্ডি গাছ এগুলো ছোটো ছোটো যেগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে ভেন্ডি গাছ এগুলো লাগাইছে মোটে আর এখানে লাগাইছে যে আপনার কি বলে এগুলোকে এই ডাটার বিচি ফেলাইছে ডাটার বিচিগুলো এখনো উঠে না এগুলো আজকে দুই তিন দিন হয়েছে লাগাইছে এগুলো উঠবে আস্তে আস্তে এই তো
আর এগুলা সব এই দেখুন সিম মাশাআল্লাহ অনেক মানে সুন্দর করে ফসলগুলো হয়ে থাকছে অনেক সুন্দর করে মাশাআল্লাহ মাশাআল্লাহ সবকিছু সুন্দর করে দছে এই দেখুন আমাদের একটা ছোট্ট কিউট ডগি এই ভু তুমি আমাদের সাথে চলে আসছো না ও আমাদের বাড়িতে ছোট্ট নাকি নিয়ে আসছে আমার ভাই এই 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 আই 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 দেখেন আয়া বলতেছে ও চলে দেখুন সিমের গাছটা কতটা মোটা দেখছেন হ্যাঁ আসছি আমার বোনরা ওদিকে আমার বোন আমার মেয়েরা ওদিকে ওরা মানে একটু খেত দেখতে যাবে তাই আমিও একটু এখানে ইয়ে করতেছি তো ওদের দেরি হয়ে যাচ্ছে তো যাই ওদের সাথে একটু দেখা করে আসি আর এই তো সিম এই তো এই দেখুন টমেটো এই এগুলো সব টমেটো এই টমেটো ওরা মানে বাগান বাগানটা অনেক সুন্দর মাশাল্লাহ মাশাল্লাহ এই টমেটো 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 কত সুন্দর করে ধরে রাখছে মাশাল্লাহ এগুলো হচ্ছে এগুলো ছোট ছোট এখন এগুলো আমার চাচার খেত লাগাইছে এগুলো লাগাইছে কখন রে 15-20 দিন হয়েছে এগুলা মানে তো ওই ওগুলা ওগুলা বড় বড় ওগুলা আবার বড় বড় আগে লাগাইছে মানে এগুলো পরে লাগাইছে এই জন্য এগুলো ছোট এই তো এই পাশ এটা পুরোটা আমার চাচার এই তো ওই বড়গুলা না ছোট ছোট যেগুলো আছে এগুলো বড়গুলা আরেকজনের না এই তো অনেক দূর আমাদের বাড়ির থেকে অনেক দূর ওই দেখা যাচ্ছে আমাদের বাড়িটা ভালো মতো বোঝাও যাচ্ছে না জুম করে দেখাই একটু এই বাড়ি অনেক দূরে বাড়ি আমার না এত দূরে কা জমিন রাখছে আগে এত দূরে অনেক আগে জমিন না অবশেষে এই ভুট্টা খেত আমার চাচার ভুট্টা খেত দেখলাম অনেক দূর ওই আমাদের বাড়ি ওই দেখা যাচ্ছে অনেক দূর ওরা আরেকটু একটু বলে অনেক দূর পর্যন্ত হাঁটাই আনছে এগুলো আবার বড় হয়েছে এগুলো কি মাস হবে এগুলো মনে হয় মাসের মাস হবে বা তার একটু বেশি হবে না এগুলো আগে লাগাইছে আর আমার চাচারগুলো পরে লাগাইছে তাই ওগুলো একটু ছোট আর এগুলো একটু বড় তো এগুলো আর কতদিন পরে ফুল আসবে হবে না তিন মাস এগুলো আরও বড় হবে বড় হওয়ার পরে যাই ফুল আসবে এই দেখুন সূর্য এখন আমাদের মাথার উপরে এই সূর্য ডুবা ডুবা অবস্থা ওদের কোথায় মনে হয় মাহফিল হচ্ছে না আমি না চমকলা বলে যাই হোক চিনি না গোয়ালি বলে চমকলা গোয়ালি আমি চিনি না যাই হোক ওখানে মাহফিল হচ্ছে মনে হয় এই তো আর এদিকে শুধু ভুট্টা খেত আর ওদিকে যত দূর চোখ যায় হ্যাঁ ওই ওই পাশ নোয়াগাঁও না আর এই পাশে যত দূর চোখ যায় শুধু ধান খেত ওইদিকে আমার মেয়েরা আগায় চলে গেছে আমরা আসছি কোন দিক দিয়ে না এগুলো হচ্ছে সব ধান ওই মাঝখানে আবার একটা আছে ভুট্টা মানে এদিকে যত দূরই দূর পর্যন্ত যত দূর আছে পুরোটাতেই শুধু ধান আর এদিকে হচ্ছে ভুট্টা এই ভুট্টা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি
আর আপনারা আমার নতুন মানে আমার চ্যানেলে যদি নতুন ভিউ হন তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে দিবেন আর আমার ভিডিওটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন এই তো আপনাদের সাপোর্ট অবশ্যই আমার প্রয়োজন এ এদিকে পানি কেন না আচ্ছা ধান খেতে এই ধান খেত ধান খেতে পানি দেওয়ার জন্য এটা করে রাখছে মনে হয় আমরা বেশি একটা দেশে আসি না তো তাই মানে তেমন একটা কিছু বেশি জানি না যাই হোক এই দেখুন এই চারদিকে এই সূর্য ডুবো ডুবো অবস্থায় আর চারদিকে শুধু ধান খেত এদিকে পুরাই আমার মেয়েরা অনেক দূরে চলে গেছে পুরাই ধান খেত তার ওই ওখানে আছে আবার ভুট্টা ধান খেত এতে আমি ওদের থেকে আস্তে আস্তে হাঁটতেছি তো ওরা কিছুক্ষণ হাঁটে হাঁটে আবার দাঁড়ায় এই অবস্থা আচ্ছা যাই হোক সন্ধ্যা হয়ে যাচ্ছে ভিডিওটা আর বেশি বড় না করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে যেন আমিও ভালো থাকি আর আপনাকে আল্লাহ পাকের কাছে দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম Thank you.